ওকে স্টুডেন্ট শুরু করছি অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারে সংক্ষিপ্ত তুমি আটের দাগ তো এই অঙ্কগুলোতে তিনের অঙ্কটা দেখো দেখো টি আকারে আছে তার মানে এটাকে টি এর সাপেক্ষে অন্তরকলন নির্ণয় করবো মানে ডেরিভেটিভ করব পাঁচের অঙ্কটা যেমন ইউ আকারে আছে তো ইউ সাপেক্ষে ডেরিভেটিভ আর তো প্রথমত এটাকে ওয়াই ধরে নেব ওকে তার মানে ডি ওয়াই বাই টি নির্ণয় করবো কারণ টি এর ফাংশান টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তার মানে এটা নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তাহলে আমি করে দিই ডিওয়াই বাই ডিটি তার অবশ্যই লিখবে কি লিখবে এগুলো লিখবে উভয় পক্ষকে আমি সব অঙ্কে বলি না এভাবে কিন্তু এভাবে করবে এক্সের সাপেক্ষে সরি টি এর সাপেক্ষে করব এর সাপেক্ষে অবকলন করে পাই আচ্ছা তাহলে আমি যখন ডিওয়াই বাই ডিটি করবো তার মানে এদিকে বসাচ্ছি ডিডিটি অফ রুট টি ইার টি সেক টি আচ্ছা তাহলে দেখো তো এখানে একটা দুটো তিনটে আছে তাহলে কী করে করবো দেখো আমরা কী জানি বেশিরভাগ করে এসছি এটা কী করে এসছি প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ এভাবে করে এসেছি আচ্ছা যখন ইউ ভি ডব্লিউ থাকবে তখন কী হবে তখন কিছু না দেখো আমি বলছি কি তুমি প্রথমে ডেরিভেটিভ করো ডিএক্স করো তাহলে কী কী রেখে দেবো ডব্লিউ তাহলে আমি এভাবে লিখছি দেখো কী বললাম প্রথমে ডেরিভেটিভ করো তাহলে ভি ডব্লিউ রেখে দেবো তাহলে ডিএক্স প্লাস তাপ বলছি ভি এর ডেলিভেটিভ করা তাহলে কে কে পড়ে থাকবে ইউডব্লু তাহলে ভি এর ডেলিভেটিভ ডিভিডিএক্স প্লাস এবারে কার ডেরিভেটিভ বা কী আছে ডব্লু তাহলে ইউভি পরে থাকবে ডব্লু ডেরিভেটিভ তো আমার এটা হচ্ছে তো এটাই আমি এখানে কাজে লাগাব তাহলে কী হবে তাহলে আমি প্রথমে এই দুটো রেখে দেবো রুট টি করবো তো তাহলে আমি ইউটি দু আর টি শেকটি রেখে দেবো ডিডিটি অফ রুট টি হবে প্লাস তারপরে ই টু দুবার টিয়ের তাহলে পড়ে থাকবে রুট টি আর শেকটি এইটাকে রেখে দিয়ে ডিডিটি অফ ইটু দুবার করবো ওকে আর নেক্সট লাইনটা কী হবে যেটা বাকি আছে সেকটি তাহলে পড়ে থাকবে এই দুটো রুট টি ইটুডার টি ডেডি ব্যবহারটা হবে সেকটির ব্যাস তো আর কিছু বাকি নেই সমান এইখান থেকে এই লাইনটা করছি ওকে তো ইটি টি সেকটি রেখে দাও রুটটির ডেলিভারিটিভ হয় কি রুট এক্সের ডেলিভারিটি হয় ওয়ান বাই টু রুট এক্স সো এটা টি এর হচ্ছে টিয়ের রুট তো এটা হবে একটা মনে রেখে দিতে হবে আচ্ছা প্লাস পড়ে আছে রুট টি থাকবে এটা কী হবে টিয়ের টি হয় যেহেতু টি সাপেক্ষে রুট টি টি কী হয় সেক এক্সের ডেলিভারি হয় এক্সের সবকে তখন ডিএক্স হবে এখানে তাহলে সেক এক্স টেন এক্স হয় তাহলে সেকটি টেন টি তো এটা হবে একদম আচ্ছা কী করতে পারি এইটা কিন্তু এভাবে চলছে ডিওয়াই বাই ডিটি ওকে এরকম প্রত্যেকটা লাইনে হবে তাহলে ডিওয়াই বাই ডিটি এগুলো লিখবে আচ্ছা কী কী কমন নিতে পারি দেখো তো খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো শেকটি শেকটি শেখটি শেখটি ইটু দুপাট টি ইটু দুপাট টি ইটু টি তার মানে ই টু দুপাট টি শেখটি কমান নিতে পারি একদম তাহলে কী কী পড়ে থাকবে দেখো ওয়ান বাই টু রুট টি প্লাস এখানের পরে আছে এই দুটো নিয়ে নিয়েছি রুট টি প্লাস এই দুটো নিয়ে নিয়েছি তাহলে রুট টি টেন টি তো এভাবেই রেখে দাও এবার বইয়ের মতো যদি সাজাতে চাও বইয়ে আই থিঙ্ক এটা করেছে টু রুটটি দিয়ে লসাগু করেছে তার মানে লসাগুটাকে আমি বাইরে লিখে দিচ্ছি একবারে তো করলে এটা ওয়ান হয়ে যাবে আচ্ছা এখানে রুটটি তাহলে রুট্টি ইন্টু রুটটি হলে এখানে দুই গুণিত টি এটা হবে আর এটা হবে টু টি করে দেখবে লসাগুটা আমি তো একবারে করে দিলাম তো এটা হচ্ছে অ্যান্সার কিছুই নেই ও নেক্সট অঙ্কগুলো দেখো আশা করি বুঝতে পেরেছো ওকে ওকে আটের জায়গার পাঁচের অঙ্কটা দেখো আছে ওয়াই কেলটি ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ ইউ আকারে আছে তার মানে ডি এক্স করবো ওকে তো ইউ এর মানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তো এভাবে লিখলাম আচ্ছা ইউ বাই ভি এর সূত্র কাজে লাগাব ওকে তাহলে নিচেরটা হোল স্কোয়ার একদম একদম হোল স্কোয়ার করার জন্য ইউ স্কোয়ারটা ইউটিউবার ফোর হয়ে গেছে আর লগ এর হোল স্কোয়ার এবার নিচেরটা রেখে দাও ওপরের ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে এবার মাইনাস নিচে ওপরেরটা রেখে দাও নিচেরটা ডেরিভেটিভ ওকে ও আচ্ছা তো দেখো এটা এখানে থাকলো তো ইউ সাইন ইউ এর ডেরিভেটিভ যখন করবো ইউ ইনটু ভি এর সূত্র তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ করবো তাহলে দ্বিতীয় আছে সাইন ইউ তাহলে কস ইউ হয়ে যাবে এবার দ্বিতীয়টা রেখে দাও মানে সাইন ইউ রেখে দিলাম আবার ইউ পড়ে আছে তাহলে ইউ এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষ ওয়ান ওই জন্য সাইন ইউ হয়েছে আর কস ইউয়ের ডেলিভেটিভ মাইনাস সাইন ওটা হয়েছে তো সিম্পলভাবে দেখো এদিকে এটাই রয়ে গেলো আর এটার ডেরিভেটিভ ইউ ইন্টু ভি আকারে প্রথমটাকে রেখে দিয়ে দ্বিতীয় ডেলিভেটিভ দ্বিতীয়টা রেখে প্রথমে সেটাই হয়েছে এরপর কী করেছি কেটে যাচ্ছে এইটা আর এইটা দিয়ে পুরোটা ভেতরে গুণ ওকে এই দুটো একই রাখা হয়েছে আচ্ছা এখানে ইউ আর নিচে একটা ইউ তাহলে উপরে একটা ইউ পড়ে থাকবে আচ্ছা ওটাই রাখা হয়েছে তাহলে এখান থেকে আসছে ইউ প্লাস টু ইউ লগ ইউ আর এটা রাখা হয়েছে এখানে এবারে সিম্পল এক একটা হিসেব করতে হবে তোমাকে দেখো সিম্পলভাবে এই গুণটা করে দিয়েছি তো করে দেওয়ার পর ইউ কমন নেওয়া হয়েছে তো ভেতরে যা পড়ে থাকবে থাকবে কমন নেওয়ার পর আচ্ছা তারপর ইউ একটা কাটা হয়েছে দেখো এখানে একটা ইউ এখানে চারটা ওই জন্য তিনটে পড়ে আছে তারপর যা আছে আছে অ্যান্ড দেখো এটাই অ্যান্সার একটু সিমপ্লিফাই করা হয়েছে এখানে এই জায়গাটায় সিম্পলিফাই করা হয়েছে একটু দেখে নেবে পিডিএফ দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা আর যে তিনটে অঙ্ক থাকলো ওই তিনটে অঙ্ক তোমরা করো না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে বলবে হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউটে আছে